বাংলাদেশ থেকে মৌলবাদসহ ধর্মীয় উস্কানি এবং সাম্প্রদায়িক শক্তির উত্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ মোকাবেলায় সমাজসেবা অধিদপ্তরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল। শনিবার সকাল 11টায় মুরাদপুরে অবস্থিত চট্টগ্রাম সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবায়নের কৌশল ও করণীয় বিষয়ক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, জাতির পিতা রাষ্ট্র পরিচালনায় যে আদর্শ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আদর্শেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের একটা চ্যালেঞ্জ যে মৌলবাদের একটা চ্যালেঞ্জ আমরা দেখি, যে ধর্মীয় সহিংসতার একটা চ্যালেঞ্জ আমরা দেখি, আমরা দেখি যে সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানের একটা চ্যালেঞ্জ, এইটা কিন্তু চ্যালেঞ্জটা একমাত্র আমরা মোকাবেলা করতে পারবো সমাজ সেবার মাধ্যমে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নগুলো যেগুলো চোখে দেখি দৃশ্যমান, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয় অনেক সময়, কিন্তু এই যে একটা বিশাল জনগোষ্ঠী প্রায় 88 লক্ষ মানুষ এই সরকারের সরাসরি আর্থিক সুবিধা পান, এইটা আমাদের সামনে আনতে হবে। মানুষকে এটা বলতে হবে যে রাষ্ট্র তো মানুষকে নিয়েই। এ সময় সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক নুসরাত সুলতানা। সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক কামরুল পাশা ভূঁইয়ার সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফরিদুল, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ, নাজমা আক্তার, মোহাম্মদ ওয়াহিদুল আলম, মোহাম্মদ শফিউদ্দিন, ফারহানা আমিন ও আফতাব উদ্দিন। শাহাদাত রিফাত, CTGNEWS.COM।